কলকাতায় তেরোশো হেরিটেজ বাড়ি রয়েছে তার মধ্যে বাকি তিনশোটি হেরিটেজ বাড়ির গ্রেডেশনের কাজ শুরু করতে চায় পুরসভা এমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদার তিনি বলেছেন কলকাতায় মোট এক হাজার তিনশোটি বাড়ি হেরিটেজ চিহ্নিত করেছে পৌর কর্তৃপক্ষ গ্রেডেশন নিয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা পৌর সংস্থার হেরিটেজ সংক্রান্ত কমিটি গ্রেডেশনে ভাগ করে হেরিটেজ বিল্ডিং এ তকমা দেওয়া হবে এই মর্মে হেরিটেজ সংক্রান্ত কমিটি অর্থ এলেই গ্রেডেশনের কাজ শুরু হবে তার জন্য টেন্ডার ডাকা হবে বলে জানিয়েছেন মেয়র পরিষদ হেরিটেজ বিভাগ স্বপন সমাদ দাস যেহেতু রাজ্য আমাদের হেরিটেজ কমিশন আছে তাদেরকে আমরা লিখেছি এই তৈরি করে দেওয়ার জন্য আর শিবপুর বি কলেজকে দিয়ে এটা গ্রেডেশনটা তৈরি করার কথা এবং তার সাথে এটা আমাদের যে ফাইল প্রপোজাল কিছু ফান্ডিং ব্যবস্থা আছে ফান্ডটা কে দেবে রাজ্য আমাদের হেরিটেজ কমিশনকে আমরা চেয়েছি যারা যখন অর্থটা বরাদ্দ হবে সঙ্গে সঙ্গে সে কাজটা আমাদের শুরু হয়েছে